Assalamualaikum warahmatullahi wabarakatuh. Priyo shikshabindo, Feni National College er online bittik class-e tomader shagotom janacchi. Ami Mahmudur Rahman, probashok Feni National College. Ajke roshayane prothom class. Ajke ami tomader sathe roshayaner porichiti niye alochona korbo. Shurute amra proshnopotrer kathamo niye alochona korbo. তোমাদের রসায়ন ফার্স্ট পার্ট এন্ড সেকেন্ড পার্ট থেকে ইন টোটাল 200 মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তার মধ্যে ফার্স্ট পার্ট 100 এন্ড সেকেন্ড পার্ট থেকে 100 মার্কের। ফার্স্ট পার্ট ও সেকেন্ড পার্ট দুটোর প্রশ্ন কাঠামো সেম। শুরুতে তোমাকে রসায়ন প্রথম পত্র অথবা সেকেন্ড পত্রের প্রশ্ন কাঠামোতে আমরা একটু নাম্বার ডিস্ট্রিবিউশনটি একটু দেখে নেব। টোটাল মার্ক হচ্ছে 100 মার্ক। তার মধ্যে তোমাকে তত্ত্বীয় 75 এবং ব্যবহারিক 25 মার্কের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তত্ত্বীয় 75 এর মধ্যে কবি যেখানে সিকিউ কোশ্চেন থাকবে, আটটি কোশ্চেন থেকে তোমাকে পাঁচটি কোশ্চেনের উত্তর করতে হবে। ইন টোটাল 50 মার্ক। আর খ বিভাগ থেকে এম সিকিউ সিস্টেমের মধ্যে 25 মার্কের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ইন টোটাল 75 মার্ক। আর ব্যবহারিক 25, টোটাল তোমাকে 100 মার্কের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। রসায়ন পাঠ্যসূচি দিকে শুরুতে আমরা একটু জেনে নিই। রসায়ন প্রথম পত্রের পাঠ্যসূচি সম্পর্কে একটু জেনে নিই আমরা। রসায়ন প্রথম পত্র পাঁচটা অধ্যায়ে বিভক্ত। তার মধ্যে প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। এই অধ্যায় থেকে তোমরা ল্যাবরেটরির ব্যবহারের বিধি সম্পর্কে জানতে পারবে। ল্যাবরেটরিতে ব্যবহৃত বিভিন্ন প্রকার যন্ত্রপাতির ব্যবহার কৌশল সম্পর্কে জানতে পারবে। তার সাথে বিভিন্ন প্রকার ব্যালেন্স সম্পর্কে জানতে পারবে। একইভাবে ল্যাবরেটরির বিভিন্ন প্রকার রিয়াজেন্ট বা রিয়াজেন্ট বোতল সংরক্ষণের কৌশল সম্পর্কে জানতে পারবে। বিভিন্ন প্রকার জৈব দ্রাবক অথবা রাসায়নিক দ্রব্যের ব্যবহার বিধি এবং এতে সতর্কতা সম্পর্কে জানতে পারবে। পরিবেশের উপর রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তোমরা এই অধ্যায়ে জানতে পারবে। দ্বিতীয় যে অধ্যায় মূলগত ভাষায়, এই অধ্যায় থেকে ইতিমধ্যে তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো। তার মধ্যে তোমরা রাদারফোর্ড বোর এবং বিভিন্ন প্রকার ইলেকট্রন বিদেশ নীতি পড়ে এসেছে। তার মধ্যে তোমরা এখানে নতুন করে পড়বে বর্ণালী, বর্ণালী বিশ্লেষণ এবং বিভিন্ন প্রকার রশ্মি বা রশ্মির ব্যবহার নিয়ে। গুরুত্বপূর্ণ একটা টপিক তোমরা এই অধ্যায়ে পড়বে, সেটা হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল এবং এই সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে। তৃতীয় যে অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন দিকে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম কাকে বলে? আমরা পর্যায় সারণী থেকে জানি পর্যায় সারণী কয়েকটা গ্রুপ এবং পর্যায় বিভক্ত। মৌলসমূহের পর্যায় সারণীতে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়। এই পরিবর্তনকে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলা হয়। এই অর্থে তোমরা মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করতে পারবে, জানতে পারবে আরো যে এই অর্থে থেকে মৌলসমূহের আইনকরণ শক্তি পর্যাবৃত্তিক ধর্ম অথবা গ্রহভিত্তিক ধর্ম, মৌলসমূহের আকার ব্যাসার্ধ অন্যান্য আরো বিস্তারিত আলোচনা
এখানে আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা জানতে পারবে, তার মধ্যে হাইব্রিডাইজেশন অর্থাৎ সংকরায়ন, যে বিভিন্ন প্রকার যৌগের মধ্যে কোন ধরনের সংকরায়ন বিদ্যমান বা বিভিন্ন প্রকার যৌগসমূহের মধ্যে বন্ধন কোণ কত ডিগ্রি, এই সম্পর্কিত বিশদ আলোচনা এই অধ্যায়ে তোমরা জানতে পারবে। তার সাথে আরো জানতে পারবে বিভিন্ন প্রকার বন্ধন নিয়ে, ইতিমধ্যে তোমরা কয়েকটি বন্ধন সম্পর্কে জেনেছ। এখানে নতুন সংযোজন হচ্ছে সন্নিবেশ সম্বন্ধে বন্ধন। তারপর তোমরা চতুর্থ অধ্যায়ে রাসায়নিক পরিবর্তন থেকে রাসায়নিক যে বিক্রিয়া তাদের শ্রেণীবিন্যাস, একমুখী এবং বহুমুখী বিক্রিয়া, একমুখী বহুমুখী বিক্রিয়া বা বিভিন্ন প্রকার বিক্রিয়ার উপর নিয়ামকের প্রভাব সমূহ, তারপর তোমরা এখানে জানতে পারবে রাসায়নিক সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থার উপর বিভিন্ন প্রকার নিয়ামকের প্রভাব, একইভাবে বর্কীয় সূত্র, নতুন একটা টপিক বর্কীয় সূত্র, কেপি এবং কেসি ইম্পর্টেন্ট একটা টপিক কেপি কেসি, আর এই কেপি কেসি সম্পর্কিত বিশদ গাণিতিক সমস্যা। এরপর তোমরা এখানে আরো জানতে পারবে পিএইচ, বিভিন্ন দ্রবণের পিএইচ নির্ণয়, তারপর তোমরা জানতে পারবে বাফার দ্রবণ, বাফার ক্রিয়া, একইভাবে অম্লীয় এবং ক্ষারীয় বাফার দ্রবণ নিয়ে। এই অধ্যায়ে তোমরা আরো দুই একটা সূত্র সম্পর্কে জানতে পারবে। এরপর সর্বশেষ কর্মমুখী রসায়ন থেকে তোমরা খাদ্য নিরাপত্তা এবং বিভিন্ন প্রকার প্রিজারভেটিভ সম্পর্কে জানতে পারবে, অর্থাৎ খাদ্য সংরক্ষণের নীতি বা খাদ্য সংরক্ষণের জন্য যে সকল প্রিজারভেটিভ ব্যবহার করা হয় সে সকল প্রিজারভেটিভ সম্পর্কে জানতে পারবে এবং প্রিজারভেটিভ প্রস্তুতি সম্পর্কে তোমরা জানতে পারবে। তারপর খাদ্য প্রক্রিয়াজাতকরণের মধ্যে বা খাদ্য প্রক্রিয়াজাতকরণের মধ্যে বিভিন্ন প্রকার খাদ্য, যেমন দুধ থেকে মাখন তৈরি করা বা মাখন থেকে ঘি প্রস্তুতি, অথবা বিভিন্ন প্রকার খাদ্য সংরক্ষণ কৌশল সম্পর্কে তোমরা এই অধ্যায়ে জানতে পারবে। এরপরে আরো জানতে পারবে এই অধ্যায়ের টয়লেটিস সম্পর্কে, যে সাবান প্রস্তুতি, পারফিউম বা বিভিন্ন প্রকার কোল্ড ড্রিঙ্ক, স্নো বা ট্যালকম পাউডার প্রস্তুতি সম্পর্কে এই অধ্যায় জানতে পারবে। একই সাথে গ্লাস ক্লিনার অথবা টয়লেট ক্লিনার প্রস্তুতি সম্পর্কে, এদের ক্রিয়া কৌশল সম্পর্কে এই অধ্যায় জানতে পারবে। আরো জানতে পারবে খাদ্য সংরক্ষণের জন্য ভিনেগার প্রস্তুতি বা ভিনেগার এর ক্রিয়া কৌশল সম্পর্কে এই অধ্যায় জানতে পারবে।